এটা দুর্গা পুজো বা দুর্গোৎসব নয়, একটা অটম ফেস্টিভ্যাল, তাই নাম দিলাম ঠাকুরবাড়ির শারদোৎসব। শুরু করব অর্থাৎ আনন্দ মেলা দিয়ে, যেটা ডেফিনেটলি রবীন্দ্রনাথের ইন্সপায়ার্ড একটা কনসেপ্ট। নানা রকম স্টল থাকবে, গান বাজনা, আবৃত্তি, ছবি আঁকা, সব কিছু নিয়ে সাজানো হবে এই একটি দিন, মহালয়ার দিনটা। আর পুজোর চারটে দিন প্রতিমা থাকবে ঠিকই, কিন্তু কোনো অঞ্জলি থাকবে না, অঞ্জলির জায়গায় থাকবে শিল্পাঞ্জলি। আমার কাছে আমার শিল্পটাই আমার অঞ্জলি, সেটাই আমার ঈশ্বর বা ঈশ্বরের কাছে যাবার একমাত্র পথ। তাই সকল শিল্পীদের আমন্ত্রণ থাকবে এই শারদোৎসবে।